কোন গরু তার গরুকে বলে না তুই গরুর মতো গরু হ, কোন ছাগল তার ছাগলের বাচ্চাকে বলে না তুই ছাগলের মতো ছাগল হ, কারণ সে এমনিতেই ছাগল এমনিতেই গরু। ছাগল হওয়ার জন্যে কোন স্কুলে যাইতে হয় না, ফোরকানিয়াতে পড়তে হয় না, টিচারের কাছে গিয়ে শিক্ষা লাভ করতে হয় না, কিন্তু একজন মানুষের ছেলেকে সঠিকভাবে মানুষ হওয়ার জন্যে কোরআন পড়া লাগে, হাদিস পড়া লাগে, আদব শিখা লাগে, টিচারের কাছে যাওয়া লাগে, আদব আখলাক সত্যিকারের মানুষ হওয়ার জন্য শিক্ষা অর্জন করার পরে সে একজন মানুষের মতো মানুষ হয়ে কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আপনার ছেলেকে সত্যিকারের মানুষ বানানোর জন্য তাকে আদব শিক্ষা দেন, আখলাক শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, বেশি কিছু না, দায়িত্ব পালন করেন এতটুকু, নিজেও নামাজ পড়বেন, সকালবেলা একবার জিজ্ঞেস করবেন ফজরের নামাজটা পড়ছে কিনা, নাস্তা খান একসাথে বসে, বলে দিবেন যে ফজরের নামাজ নাই, নাস্তা বন্ধ। আপনার টাকা কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে আপনি কামাই করে আনেন, আর আপনার টাকা খাইয়া খাইয়া সে ফুটানি মারবে, আর লেখাপড়া না করে বকাটে চলে যথাযথ মিশবে, মেয়েদের পিছনে পিছনে টিচিং করবে, আর 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসে আপনার ছেলে আপনার টাকা নিয়ে আরেকজন অপরিচিত মেয়েকে, বেহায়া মেয়েকে সে ফুল দিবে, আপনি বাবা, আপনি বড় ভাই, আপনি ঘরের গার্ডিয়ান, আপনার কি একটু প্রেস্টিজ নাই? আপনার কি ইমানের জজবা নাই? আপনার ছেলে আপনার টাকা দিয়ে অবৈধ কাজ করে, কিয়ামতের ময়দানে এটার জবাব আপনাকেও দেওয়া লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মিউজিক প্লাস। এই যৌবনকাল হলো জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে যুবক, যেই যুবতী এই যৌবনকাল পেয়েছে তারা খুশনসিব। তারা কি খুশনসিব? রাসূল বলছেন দ্বিতীয় জন যারা আরশের নিচে ছায়া পাবে তাদের মধ্যে হচ্ছে ওই যুবক ওই যুবতী, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যে যুবতী তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। শাহ আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহির মতো যৌবনকালে নামাজটা যথাযথভাবে আদায় করেছে, সুযোগ পেলে সময় পেলে রাতের আধারে যৌবনে শক্তি আছে, শক্তি নিয়ে বান্দা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে। যাত যখন গভীর হয়ে গেল তাহাজ্জুদের নামাজ পড়ি, যুবক বান্দা চোখের পানি ছেড়ে দিল, আয় আল্লাহ তাআলা, সমস্ত পৃথিবী ঘুমিয়ে পড়েছে, দুনিয়ার সকলের দরজাগুলো বন্ধ হয়ে গেছে, মানুষের দরজাগুলো বন্ধ হয়ে গেছে, তুমি আল্লাহর রহমতের দরজা খুলে গেছে, আমি যুবক, তুমি আল্লাহর দরবারে হাত তুলে দিলাম, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, তোমার পথে মতে আমাকে কবুল আর মঞ্জুর করে নবীর সুন্নাগুলোকে পালন করার তৌফিক দাও। এরকম যে যুবক আল্লাহর ইবাদত করবে, যৌবনকালে মা বাবার খেদমত করবে, মুরব্বীদেরকে সম্মান করবে, যৌবনকালটাকে ইবাদতে কাটাবে, যৌবনকাল পড়ালেখার মধ্যে কাটাবে, যৌবনকাল কোরআন তেলাওয়াতের মধ্যে কাটাবে, যৌবনকাল জিকিরের মধ্যে কাটাবে, নাচ গানের অনুষ্ঠানে বেহায়াপনায় যাবে না, 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস পালন করবে না। ওই দিন ওই বান্দা বিশ্বাস করবে, আমি বিয়ের আগে অবৈধ কোনো রিলেশন করব না, অবৈধ প্রেম করব না, যে আল্লাহ আমাকে বানিয়েছে, আমার জোড়া আমার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে, ঠিক কিনা? যুবক তুমি মেয়ের পিছনে পিছনে দৌড়ো, মেয়ের পিছনে পিছনে ঘুরো, সময় নষ্ট করো, টাকা নষ্ট করো, মেয়েদেরকে গিফট দাও, খুশি করার জন্য মোবাইল দাও, কাপড় দাও, উপহার দাও, ফুল দাও, নিজের মাকে নিজের বাপকে জীবনে একটা এক টাকার বাদাম কিনে খাওয়াও নাই, নিজের বাপকে একটা ভালো কিছু করাও নাই, বাপকে একটা লুঙ্গি কিনে দাও নাই, ওই ছেলে ওই যুবক বাবার দেওয়া টাকা দিয়ে তার গার্লফ্রেন্ডকে খবর ঠিকই আছে, তাই কিন্তু ঠিকই উপহার দেয়। যুবক রসুল বলে তোমার সবচেয়ে মহব্বত ভালোবাসা পাওয়ার উপযুক্ত হলো তোমার আল্লাহ এবং রসুলের পরে তোমার মা বাবা, দুনিয়ার মধ্যে তোমার মা বাপ, কারণ মা বাপ হলো মুস্তাজাবুদ দাওয়াত, যারা দোয়া করতে দেরি আল্লাহ তাআলার দরবারে বান্দার দোয়া, মা বাবার দোয়া সন্তানের হকে কবুল করে নিবে কে? আল্লাহ। যুবকরা মনে করে আমি যদি এখন থেকে যদি গার্লফ্রেন্ড না খুঁজি তাহলে আমার বিয়েটা কোথায় হবে, আমার জীবনে সুন্দরী একটা মেয়ে জুটবে নাকি, এই জন্য হারাম রিলেশন করে কত মেয়ের পিছনে দৌড়ে, কত মেয়ের পিছনে টাকা পয়সা নষ্ট করে, হারাম রিলেশন করে আল্লাহ পাককে নারাজ করে ফেলে। বান্দা বিশ্বাস করো, আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহ পাক বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, বান্দা তুমি পুরুষ, তোমাকে আমি আল্লাহ বানিয়েছি, তোমার যে স্ত্রী হবে দুনিয়াতে তোমার জোড়াও আমি আল্লাহ বানিয়ে দিয়েছি, যখন যা লাগে আমি আল্লাহর পক্ষ থেকে সঠিক সময়ে তোমার কাছে পৌঁছে যাবে, বান্দা তোমাকে বানাইলাম, দুনিয়ার সব কিছু বানাইলাম তোমার জন্য, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহর হুকুম পালন করে, আমি আল্লাহর ইবাদত করার জন্য।
সুতরাং যে যুবক যে যুবতী মুমিন ইমানদার মুসলমান বিশ্বাস করতে হবে, যুবক তোমাকে যিনি বানিয়েছেন তোমার স্ত্রী আল্লাহ পাক বানিয়ে দিয়েছে, সঠিক সময়ে আল্লাহ পাক তোমাকে দিয়ে দিবে। সুতরাং স্কুলে তোমাকে মা পড়তে দিয়েছে, কলেজে তোমাকে বাবা পড়তে দিয়েছে, ভালো একটা স্কুলে পড়াচ্ছে, ভালো একটা কলেজে পড়াচ্ছে, তোমার পিছনে বাবা প্রাইভেটের জন্য টাকা পয়সা খরচ করে তোমাকে বই কিনে দেয়, খাতা কিনে দেয়, কলম কিনে দেয়, স্কুলের ড্রেস সেলাই করে দেয়, স্কুলে নাস্তা করার জন্য টাকা দেয়, আর তোমাকে যাওয়া আসার জন্য পথ খরচ দেয়। এই বাবা টাকা পয়সা ইনকাম করে কষ্ট করে কামাই করা টাকাগুলো তোমার জন্য খরচ করে, তুমি যুবক তোমার দায়িত্ব হলো ঠিক মতো পড়ালেখা করে মা বাপকে খুশি করে ভালো একটা রেজাল্ট উপহার দেওয়া। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক যুবতী আছে এখন স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে পড়ালেখাটা ঠিক মতো করে না, পরীক্ষায় রেজাল্ট খারাপ, পরীক্ষার মধ্যে ফেল, মা বাপ মন ক্ষুণ্ণ করে বলে অনেক টাকা পয়সা খরচ করছি, ভালো স্কুলে পড়াইছি, ভালো মাদ্রাসায় পড়াইছি, ভালো টিচারের কাছে প্রাইভেট দিছি, এত কিছু করার পরেও ছেলেটাকে মনের মতো করে গড়তে পারলো না, ওই স্কুলে দিছি সেখানেও ফেল, ওই স্কুলে দিছি সেখানেও ফেল। এরপরে খোঁজখবর নিয়ে দেখে ভিতরে ভিতরে তলে তলে সে গাঁজা খায়, ইয়াবা ট্যাবলেট খায়, খারাপ বন্ধুদের সাথে হাঁটে, চোরের সাথে হাঁটে। মা বাপ যখন এগুলো শুনে, ভাইরা আমার যুবক ভাইরা আপনারা বলেন, মা বাপ কি মনে 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 খুশি হয় না কষ্ট পায় না? কষ্ট পায়। আল্লাহর কসম ভাইরা, মা বাবার চোখের পানি ঝরায়েন না, মা বাবার মনে আঘাত দিলে আর আল্লাহর তাআলার আরশ কেঁপে যায়, আল্লাহ তাআলা এটা বরদাস্ত করেন না। মা বাপ আপনাকে স্কুলে দিয়েছে, কলেজে দিয়েছে, বিশ্ববিদ্যালয়ে দিয়েছে, আপনার দায়িত্ব হলো একজন স্টুডেন্ট হিসেবে, এজ এ স্টুডেন্ট আপনার ফার্স্ট ডিউটি হলো আপনার পড়ালেখাটা ঠিকভাবে করা, ভালো রেজাল্ট করার চেষ্টা করা, বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি আপনার যে সাবজেক্টগুলো আছে একটু মনোযোগ দিয়ে সেগুলোকে পড়া, ভালো একটা রেজাল্ট করে মা বাপকে খুশি করা। বুড়ে ও মা আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, সকালবেলা উঠে আমার জন্য নাস্তা তৈরি করেন, আমাকে স্কুলের জন্য টিফিন দেন, এরপরে সারাদিন কাজ করেন, আমি তো ঘরের কিছুই করতে পারি না মা, এই দেখো আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি, মাকে একটু জড়াইয়া ধরেন, খুশির সংবাদটা মাকে দেন, মা যদি আপনার কপালে একটা চুম্বন রেখে দেয়, আল্লাহর দরবারে যদি দোয়া করে, খোদার কসম দিয়ে বলি মায়ের দোয়া আপনার জীবনের সবচেয়ে বড় ডিগ্রি, আপনার জীবনকে আল্লাহ পাক পরিবর্তন করে দিবে। আর যদি আপনার পড়ালেখা কঠিন লাগে, অনেক ছাত্র আছে, সবার ব্রেইন তো এক না, আমি ছাত্রদের জন্য বলছি এই কথাগুলো, তোমার পড়ালেখা ভালো লাগে না, গণিত তোমার কঠিন লাগে, বিজ্ঞান তোমার খুব হার্ড লাগে, তুমি সায়েন্সে ফেল করেছো, তোমার এসএসসিতে ফেল করেছো, দাখিলে তুমি ফেল করেছো, অনেক সময় থেকে ফেল করেছো ঠিক, কিন্তু ঘরে টাইমে টাইমে এসে খাবার খাই, পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ে না, খেলার মাঠে ব্যাডমিন্টনের মাঠে শীতকালে সারা রাত খেলা করে, একটা দুইটা বাজে ঘরে ফিরে বাপ যদি বলে একটু আগে ভাগে চলে আসিও বাবা, বাবার কথায় কিছু না বলে সে প্রত্যেক দিন গাদ্দারের মতো করে একই টাইমে ঘরে ফিরে, এটা কি মা বাবার মনে আঘাত দেওয়ানো বলেন? এরপর একটা বাজে ঘুমাই, সকাল ফজর আজানতে তার ঘুম ভাঙে না, সকাল দশটায় ঘুম থেকে ওঠে, বাবা কষ্ট করে মাটি কাটে, এরপরে ভ্যান চালায়, সিএনজি চালায়, রিক্সা চালায়, কষ্ট করে অল্প দামের চাকরি করে, এরপরে মাথার মধ্যে টেনশন, এই ছেলেকে দিয়ে কি হবে, এ তো পড়ালেখাও করলো না, কিছু একটা কাজও শিখতেছে না। আপনি ভাই পড়ালেখা না করেন, যুবক ভাই আপনাকে বলছি, আপনার এই যৌবন আপনার এই জীবন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনি কাটান, মা বাবার মনে আপনি কষ্ট দিবেন না, বেকার আপনি থাকবেন না, আপনি পড়ালেখায় পারেন না, আপনার ব্রেইনে কুলাই না, আপনি একটা হাতের কাজ শিখেন, পেইন্টিং এর কাজ শিখেন, রং মিস্ত্রির কাজ শিখেন, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবে। আপনি ড্রাইভিং শিখেন, সিএনজি চালানো শিখেন, কার চালানো শিখেন, বাস চালানো শিখেন, বেকার থাকিয়েন না, বকাটে ছেলের পিছনে ঘুরিয়েন না, বন্ধু বান্ধবের পাল্লায় পরে সময়টা নষ্ট করিয়েন না। আজকের যে দিনটা চলে যাচ্ছে যুবক ভাই, এই দিনটা আগামীকাল আপনার জন্য আর আসবে না। আপনি যদি একটা ড্রাইভিং এর কাজ শিখেন, এক সময় আপনার মা দুনিয়াতে নাই, আপনার বাবা দুনিয়াতে নেই, এই জীবনের বোঝা কিন্তু আপনাকেই বইতে হবে, জীবনের জিম্মাদারির দায়িত্ব আপনাকে নিতে হবে, স্ত্রীর দায়িত্ব পালন করতে হবে, ছেলের দায়িত্ব পালন করতে হবে, সন্তানের দায়িত্ব পালন করতে হবে, ভাই বোন ছোট থাকলে এদের দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালন করার জন্য নিজের ভিতরে একটা কোয়ালিফিকেশন কিছু না কিছু তো লাগবে, হয়তো আপনি ভালো করে পড়ালেখাটা করেন, এসএসসি এইচএসসি দাখিল আলিমগুলো পাশ করেন, ভালো রেজাল্ট করে ভালো পড়ালেখা করে আপনি নিবন্ধন দিয়ে বিসিএস দিয়ে আপনি ভালো শিক্ষিত হয়ে একটা চাকরি জন্য আপনি নিজেকে প্রিপেয়ার করেন, প্রস্তুত করেন। আর যদি পড়ালেখা যদি আপনার নসিবে না থাকে, আপনার যদি ভালো না লাগে, আপনি পেইন্টিং এর কাজ করেন, রাজমিস্ত্রির কাজ করেন, কাঠ মিস্ত্রির কাজ করেন, যেগুলো আলনা বানায়, ফার্নিচার বানায়, চৌকি বানায়, এই কাজগুলো শিখেন, দেখেন না কতগুলো একটা বাজারের আপনি মাঝখান দিয়ে হাঁটেন দেখবেন সেখানে ওয়েল্ডিং এর দোকান, যেখানে দরজা বানায় জানালা বানায়, ও কাজগুলো আপনি শিখেন, ভালো আপনি পয়সা পাবেন, ভালো কাজ করতে পারবেন নিজেকে, আর আপনাকে কারো দিকে চেয়ে থাকতে হবে না, আপনি কর্মঠ হয়ে যান। আপনি এটা আপনার ভালো লাগে না, আপনি ড্রাইভিং শিখেন, এটা ভালো লাগে না, আপনি রাজমিস্ত্রি কাজ করেন, যেগুলো বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে ওখানে আপনি কাজ করেন, দৈনিক 500 টাকা 700 টাকা বেতন, 400 টাকা বেতন, আস্তে আস্তে আপনি একজন ভালো মিস্ত্রি হয়ে যান।
আপনার এটাও ভালো লাগে না, আপনি ফুল সিলিং এর কাজ করেন, থাই গ্লাসের কাজ শিখেন, টাইলস এর কাজ, টাইলস লাগাই ওই কাজগুলো শিখেন। কাজের তো আপনি যুবক ভাইয়েরা, যে কোনো একটা কাজ আপনি করেন, যে কোনো কাজে আপনি এক্সপার্ট হয়ে যান, দেখবেন সৌভাগ্য আপনাকে হাতছানি দিয়ে দিচ্ছে। মায়ের মনে বাবার মনে কষ্ট দিবেন না, বেকার সময় নষ্ট করবেন না, পাঁচক্ত নামাজটা ঠিক মতো জামাতের সাথে পড়েন, আর রাতের একটা দুটো পর্যন্ত ব্যাডমিন্টন খেলিয়েন না। আপনার যেন ফজরের নামাজটা জামাতের সাথে আপনি পড়েন, একজন মুসলমানের ছেলে খেলেন, আমি নিষেধ করি না, যা শরীরের জন্য ভালো, ব্যায়াম হয়, আপনি খেলেন, আসরের পর একটা না খেলেন, মাগরিবের আগে আপনি খেলা ছেড়ে দেন, এরপর মাগরিবেরটা পড়েন, এরপর আপনি পড়ালেখা করেন না, কাজকর্ম করেন, পড়ালেখা করলে অবশ্যই আপনি টেবিলে বসে যাবেন, পড়ালেখা করবেন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, বিজ্ঞান ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আপনি এগুলো পড়েন, ইংলিশগুলো পড়েন, পড়ালেখাগুলো আপনি ঠিক মতো করেন, রেজাল্টটা ভালো করার জন্য চেষ্টা করেন, বছরের শুরু থেকে আপনি প্রচেষ্টা করেন, সফলতা আপনার হাতছানি দিয়ে ডাকবে, আল্লাহ পাক আপনাকে রেজাল্টটা ভালো করার তৌফিক দিবেন। আর এটা যদি আপনি না করেন, তাহলে মাগরিবের পরে আপনি আবার খেলেন, যেহেতু আপনি বেকার, এরপরে আপনি এশা পর্যন্ত খেলে এশার নামাজটা জামাতে করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যান, সকালবেলা আপনি কাজে চলে যান। মায়ের চোখের পানি ফেলিয়েন না, বাবার চোখের পানি ফেলিয়েন না। একজন ছাত্রকে ক্লাসে জিজ্ঞেস করলাম, আজকে ফজর নামাজ পড়ছো বাবা? বলে হুজুর পড়ি নেই। কারণটা কি? তুমি কি মুসলমানের ছেলে না? পরক্ষণ আরেকটা প্রশ্ন করলাম, বলো নামাজ পড়ে না কে? এক ছেলে উত্তর দিল যে হুজুর, যে কাফের এরা নামাজ পড়ে না, কারণ কাফের যারা এদের নামাজের দরকার না। তুমি বললাম যে তুমি ঠিক বলেছো। আরেকজনকে বললাম, আরো উত্তর আছে, আর কি হতে পারে? তারজন্য দুজন, যারা মরা মানুষ এরা নামাজ পড়ে না, কারণ এরা কবরে চলে গেছে, নামাজ পড়ার কোনো প্রশ্নই আসে না। বললাম যে ঠিক আছে, তোমার উত্তর ঠিক, কাফেরও নামাজ পড়ে না, মরা মানুষও নামাজ পড়ে না। আরেকজন দাঁড়ায় বললো, হুজুর আরেকটু উত্তর আছে, কি? যে পাগল, দুনিয়াদারি বুঝে না, কাপড় চোপড় ফেলাইয়া রাস্তায় রাস্তায় ঘুরে, খাবার বুঝে না, পরিবার বুঝে না, ফুটপাতে ঘুমাইয়া যায়, রাত যেখানে হয় সেখানে খাই খেয়ে ঘুমায়, ওই পাগল নামাজ পড়ে না। তাহলে কয়জনে নামাজ পড়ে না? কাফের নামাজ পড়ে না, পাগল নামাজ পড়ে না, মরা মানুষ নামাজ পড়ে না। যে নামাজ পড়ে না তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি মরা? বুঝুন না, আমি তো জিন্দা, নামাজ পড়ো নাই কেন? পাগল না, ওজন আমার মাথা রেখে গেছে, এই জন্য মাদ্রাসে আসছি, নামাজ পড়ো নাই কেন? তুমি কি কাফের? বলে না, আমি তো মুসলমানের ছেলে। আমি বললাম, নামাজ দেরি করে ঘুম থেকে উঠলে তো পড়া যায় না, বলো তুমি কয়টায় ঘুমাইছো? বলো যে একটাই ঘুমাইছি। উৎসব কয়টাই? আটটাই। আটটাই যদি একটা মানুষ ঘুমায়, একটা বাচ্চা যদি ঘুম থেকে আটটা বাজে উঠে নামাজ পড়তে পারবে? যারা গার্ডিয়ান আছেন আমি তাদেরকে বলছি, যারা বড় হয়ে আছে তাদের পায়ে হাত রেখে বলছি, আপনার ছেলের কুশ খবর আপনি নেন, আপনার পরিবারের কুশ নেন, নিজেও ঠিক হয়ে যান, পরিবারকে ঠিক করেন। তো আমি বললাম যে কেন একটাই কেন ঘুমাইলা? বাস্তব কথা, এক লব্জ আমি মিথ্যা কথা বলছি না, বানাইয়া বলছি না। আজকে ক্লাসে জিজ্ঞেস করলাম দশম শ্রেণীর এক ছেলেকে, নামাজ কেন পড়ো নাই? সে আমার উত্তর দিল, হুজুর একটাই ঘুমাইছি। কেন একটাই? এত রাতে তোমার কাম কি? ছোট্ট ছেলে তুমি, ক্লাস টেনে পড়ো, বছরের শুরু, তুমি এত দাঁড়িতে কেন ঘুমাইলো? এ বলছো, হুজুর মোবাইল দেখছি। কি দেখছেন? এই মোবাইলে সব শেষ করে দিচ্ছে, বিশ্বাস করেন? এই মোবাইলে সব শেষ করে দিচ্ছে, একটা ক্লিকে যুবক যুবকের যৌবন শেষ, সবকিছু আছে, ভালো যেমন আছে সমান তালে খারাপ হয়েছে, বেশি আছে, ফেতনা চড়াচ্ছে বেশি, লাভের চেয়ে ক্ষতি বেশি, মনে হচ্ছে আমরা অনেক অ্যাডভান্স হয়ে গেছি, সায়েন্স এন্ড টেকনোলজির যুগে, আমরা আধুনিক যুগের মানুষ, আধুনিক যুগ মানুষ ঠিক আছে, কিন্তু আমাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের আমল নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের বিবেক নষ্ট হয়ে যাচ্ছে। তো ছেলেকে বললাম একটাই কেন ঘুমাইলা, উত্তর দিল কি? হুজুর মোবাইল দেখছি। মোবাইল কি দেখার আছে? কিন্তু কতক্ষণ দেখবেন আপনি মোবাইলটা উল্টা গেলে? এ বলছে, হুজুর মোবাইল ওইরকম দেখি নাই তো হুজুর, ওখানে একটা একটা ইয়া দেখছি। একটা কি দেখছো বলো? বলে একটা মুভি দেখছি। তো মুভি কি? বলে সিনেমা। কি সিনেমা? বাংলা, হিন্দি, ইংরেজি? হিন্দি ফিল্ম দেখছি একটা। আমি এত মিথ্যা কথা বলতে, আমি কিন্তু আগে ব্লক করছি, দেখিও আমার সাথে মিথ্যা কথা বলবো, আমি কিন্তু নামাজের কথা বলতেছি, মিথ্যা কথা বলবো, এমনি তো অপরাধ একটা করছো। এরপর যদি মিথ্যা বলো, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, খবরদার, সব ব্যাপারে মিথ্যা বলা যাবে, নামাজের ব্যাপারে তুমি সত্য বললে আল্লাহ তাআলা এটার কারণে তোমার আমল নামা সওয়াব দান করবে। এই বাচ্চা বলতেছে মোবাইল দেখছি একটা পর্যন্ত। কি দেখছো? মুভি দেখছি। এ দশটা থেকে শুরু করছে, এগারোটা, বারোটা, একটা, একটা মুভি দেখে নেই, হয়তো কয়েকটা দেখছে, টানে টানে দেখছে। তো কে, কার মোবাইলে দেখছো? তোমার না হুজুর, আমার মোবাইল নেই তো। কার মোবাইল? আমার আম্মুর মোবাইল। এই ভিতর, এর ভিতর একটা শিক্ষা আছে, এই জন্য কথাটা শেয়ার করছি আপনাদের সাথে। তোমার আম্মুর মোবাইল তো, তোমার আম্মুর মোবাইল তোমার কাছে কেন? বলে আম্মু যখন ঘুমাইছে বিছানা থেকে মাথার পাশে ছিল, নিয়ে আসছে, মা জানে না, আমি এবার নিয়ে আসছি। তো কোথায় দেখছো? সেভ করা ছিল তোমার আম্মুর মোবাইলে সিনেমা আছে? না হুজুর, মোবাইলে আম্মুর মোবাইলে তো সিনেমা নেই, ঘরে কিন্তু ওয়াইফাই লাইন আছে। কি আছে ঘরে? ওয়াইফাই, ওয়াইফাই বুঝেন? আমার মুরব্বীরা বুঝবে না,
ওয়াইফাই হচ্ছে ইন্টারনেট কানেকশনের লাইন, এটা পাসওয়ার্ড দিয়ে মোবাইলের সাথে কানেক্টেড। মোবাইলে টাকা থাকলে যেমন কল করা যায়, মিনিট থাকলে যেমন কল করা যায়, ইন্টারনেটের লাইন থাকলে ইউটিউব থেকে ফেসবুক থেকে বসে বসে সিনেমা নাটক ভালো খারাপ সব দেখা যায়। এক ক্লিক আপনার ছেলের যুবক চরিত্র শেষ। এই বলতেছে তিন ঘন্টা দেখছি। আমি চিন্তা করলাম মনে মনে, দোষটা বাচ্চার না, কার? বলেন বাবারা, বলেন 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 কার? আপনার অজান্তে আপনার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, আপনার অজান্তে আপনার ছেলে বেনামাজি হয়ে যাচ্ছে, আপনার অজান্তে আপনার ছেলে বকাটে হয়ে যাচ্ছে, আপনার অজান্তে আপনার ছেলের কানেকশন আল্লাহ থেকে, রসুল থেকে, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, শয়তান থেকে গিলে খেয়ে ফেলতেছে, শয়তানের পেটে চলে যাচ্ছে। এই জন্য রসুল বলেছেন, আল্লাহ তাআলার কোরআনের আয়াত নাযিল হলো, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো, পরিবারকেও বাঁচো। এই জন্য বাবারা দায়িত্ব পালন করা লাগবে। বাচ্চারা কার সাথে হাঁটে, কোথায় যায়, কখন ঘরে আসে, কখন ঘর থেকে বের হয়, আপনি বাবা বড় ভাই বাজার করে আনছেন, ছেলেকে মেয়েকে আপনি খাওয়াচ্ছেন, একবারও কি জিজ্ঞেস করছেন আপনার ছেলে ফজরের নামাজ পড়ছে কিনা? কিভাবে প্রশ্ন করবে? মা নিজেও তো নামাজ পড়ে নাই, বাবা নিজেও নামাজ পড়ে নাই, ছেলে পড়ছে কিনা খবর কোত্থেকে নিবে? এই জন্য বাবরে পায়ের মধ্যে হাত দিয়ে বলি, সুন্দর আধুনিক পোশাক, সুন্দর ঘর বাড়ি, দামি দামি পোশাক, দামি দামি আসবাবপত্র, দামি দামি খাবার খাইলে হবে না, কেমতের দিন যেন আমরা জান্নাতি হইতে পারি সেই বিষয়টাও মাথায় রাখতে হবে। দুনিয়ার জীবন আসল জীবন নয়, এরপরে আরেকটা জীবন আছে, সেটা হলো আখিরাতের জীবন, পরকালের জীবন। কথা বলেন ঠিক কিনা? কোন গরু তার গরুকে বলে না, তুই গরুর মতো গরু হ, কোন ছাগল তার ছাগলের বাচ্চাকে বলে না, তুই ছাগলের মতো ছাগল হ, কারণ সে এমনিতেই ছাগল এমনিতেই গরু। ছাগল হওয়ার জন্য কোন স্কুলে যাইতে হয় না, ফোরকানিয়াতে পড়তে হয় না, টিচারের কাছে গিয়ে শিক্ষা লাভ করতে হয় না, কিন্তু একজন মানুষের ছেলেকে সঠিকভাবে মানুষ হওয়ার জন্য কোরআন পড়া লাগে, হাদিস পড়া লাগে, আদব শিখা লাগে, টিচারের কাছে যাওয়া লাগে, আদব আখলাক সত্যিকারের মানুষ হওয়ার জন্য শিক্ষা অর্জন করার পরে সে একজন মানুষের মতো মানুষ হয়ে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার ছেলেকে সত্যিকারের মানুষ বানানোর জন্য তাকে আদব শিক্ষা দেন, আখলাক শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, বেশি কিছু না, দায়িত্ব পালন করেন এতটুকু, নিজেও নামাজ পড়বেন, সকালবেলা একবার জিজ্ঞেস করবেন ফজরের নামাজটা পড়ছে কিনা, নাস্তা খান একসাথে বসে, বলে দিবেন যে ফজরের নামাজ নাই, নাস্তা বন্ধ। আপনার টাকা কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে আপনি কামাই করে আনেন, আর আপনার টাকা খাইয়া খাইয়া সে ফুটানি মারবে, আর লেখাপড়া না করে বকাটে চলে যেতে সাথে মিশবে, মেয়েদের পিছনে পিছনে টিচিং করবে, আর 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসে আপনার ছেলে আপনার টাকা নিয়ে আরেকজন অপরিচিত মেয়েকে, বেহায়া মেয়েকে সে ফুল দিবে। আপনি বাবা, আপনি বড় ভাই, আপনি ঘরের গার্ডিয়ান, আপনার কি একটু প্রেস্টিজ নাই? আপনার কি ইমানের জজবা নাই? আপনার ছেলে আপনার টাকা দিয়ে অবৈধ কাজ করে, কিয়ামতের ময়দানে এটার জবাব আপনাকেও দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে আটকানোর জন্য বলছি না বাবারা, দায়িত্ব পালন করেন, কঠোরভাবে পালন করেন। এই জন্য রাসূল বলেন, যেই যুবতী তার যৌবনকাল আল্লাহর এবাদতে কাটাবে, আল্লাহর এবাদতে কাটানোর জন্য পরিবেশটা আমাকে আপনাকে তৈরি করতে হবে। আমি ছেলেকে দিলাম, ধর বেটা নে মোবাইল, ইচ্ছা মতো চালাও, ছেলে আপনার টাকা দিয়ে MB কিনে, GB লুট করে সারা রাত বসে বসে ফ্রি ফায়ার এবং পাবজি খেলে, খবর আছে আপনার? আপনার ছেলে তো গেমে সময় দিয়ে দিতে, তার ব্রেনটা গেমে দিয়ে ফেলছে, পড়ালেখা পাশ করবে কোথেকে? এই খবর তো আপনার নাই। আপনার ভাই আপনার মেয়ে পরীক্ষায় ফেল না করে খেয়ে ফেল করবে, সে তো সারাক্ষণ মোবাইলের MB খরচ করে করে নাটক সিনেমা দেখতেছে, বন্ধু বান্ধবের সাথে চ্যাট করতেছে, ইমোতে হোয়াটসঅ্যাপে 2-3 জন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড মেনটেন করতেছে, ফেসবুকে ছবি দিয়ে অপেক্ষায় থাকে কে কয়টা কমেন্ট করলো, কমেন্টের আবার জবাব দেয়, এরপরে কমেন্ট না করলে বন্ধুদেরকে ক্লাসে বলে কত সুন্দর একটা ছবি দিলাম, তোরা তো কেউ লাইক দিস না বেটা, 10টা পর্যন্ত মোবাইলটা নিয়ে বসেছিলাম, 9টা বাজে আপলোড দিছি, শুধুমাত্র আমার 3 জনে লাইক দিছে, আরো 10 জনে আমার লাইক দেয় নাই, একটা লাইকের জন্য সারা রাত তার শেষ, পড়ালেখা শেষ। ভাইরা, 18 বছরের আগে আপনার ছেলে অনার্সের আগে আপনি স্মার্টফোন দিবেন না, এটা মনে করছেন তার ভালো, কিন্তু এটা যে তার জন্য কত মারাত্মক ক্ষতি, যখন নষ্ট হয়ে যাবে, ছেলে বরবাদ হয়ে যাবে, বকাটে হয়ে যাবে, বেনামাজি হয়ে যাবে, চরিত্র নষ্ট হয়ে যাবে, ওই সময়ে আপনি মোবাইল কেড়ে নিয়ে কোনো লাভ নাই। আমাদের দেশে ঐশীর মতো মেয়ে তার মা বাবাকে হত্যা করেছে, জানেন নাই, শুনেন নাই? এই যুবকের চরিত্র নষ্ট হবে আমার আপনার অবহেলার কারণে, কিয়ামতের ময়দানে ওই মা বাবাকে আল্লাহ পাক আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, যে মা বাবার অবহেলার কারণে তার যুবক যুবতীর চরিত্র নষ্ট হয়ে যাবে।
এই জন্য যুবক তোমার চরিত্র এটা তোমার সবচেয়ে বড় নিয়ামত। রাসূল বলেন যেই যুবক যেই যুবতী কোরআন পড়বে নামাজ পড়বে মা বাবার খেদমত করবে ঠিকমতো পড়ালেখা করবে তার জীবনটাকে ক্যারিয়ারকে সুন্দর করে সাজানোর জন্য কষ্ট করবে শ্রম দিবে কিয়ামতের দিন আল্লাহওয়ালা ওই যুবক যুবতীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে সুবহানাল্লাহ। যুবক যুবতীরা আপনার আল্লাহর ওয়াস্তে যুবকেরা গার্লফ্রেন্ডের পিছনে দৌড়িয়েন না, দৌড়ার প্রয়োজন নাই। আপনাকে যিনি সৃষ্টি করেছেন আপনি টাকা পয়সা ইনকাম করেন লেখাপড়া করে বড় হন, আপনাকে জামাই হিসেবে কবুল করার জন্য মেয়েরা লাইন ধরবে, মেয়ের বাপ লাইন ধরবে যে মেয়েকে আমার এই ছেলেকে আমার মেয়ে দিতে পারলে আমার জীবনটা সার্থক। আপনি দশটা দেখে আল্লাহওয়ালা নেককার দেখে একটাকে পছন্দ করে আপনার জীবন সঙ্গী বানাবেন। এই জন্য যুবকরা অনেক যুবক যারা প্রেম করে তারা পাগল হয়ে যায়, বিশ্বাস হয় না, হয় না বিশ্বাস? যারা প্রেম করে তারা বুঝবে অবৈধ প্রেম হারাম রিলেশন অবৈধ সম্পর্ক। বিয়ের আগে নারী পুরুষের যে কোনো ধরনের কথাবার্তা দেখা করা হাতে ধরা গিফট দেওয়া সবগুলোকে জেনার অন্তর্ভুক্ত করেছেন কে? আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন জেনাল আইনে আন নজর, যে মেয়ে আপনার বউ না আপনার স্ত্রী না আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ পড়ে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই ওই মেয়ে ওই ছেলে যদি দেখা করে চোখে দেখলে চোখের জেনা, কথা বললে মুখের জেনা, কানে দেখলে কানে কথা শুনলে মোবাইলে সরাসরি অথবা মোবাইলে কানের জেনা, এর পর্যায়ে এক পর্যায়ে তারা দুজন আসল জেনায় লিপ্ত হয়ে যায়, জীবন তার ধ্বংস। যে যুবক যুবতী বিবাহের আগে প্রেম করে যেই গার্লফ্রেন্ডের জন্য আপনি উপহার দিলেন মোবাইল দিলেন নাস্তা করালেন দেখবেন ওইটা তো ভালো মেয়ে না, কারণ এই তো চরিত্রহীন নষ্ট মেয়ে, আপনার মোবাইল উপহার পাওয়ার জন্য আপনার সাথে প্রেমের অভিনয় করে সে কিন্তু আরো তিনজনের লগে লাইন মারে, তার মধ্যে একজনকে নিয়ে ফালাইছে। দেখা যায় যে যুবক শেখা খাইছে সে বলে তোমার জন্য টাকা দিলাম পয়সা দিলাম গিফট দিলাম এত বিশ্বাস করলাম তোমাকে, আমার বাপ নিষেধ করছে বাপের কথা শুনি নেই, আমার ভাই নিষেধ করছে ভাইয়ের কথা শুনি নেই, আমার বোন আমারে নিষেধ করছে। ওই মেয়ে কিন্তু ভালো না খারাপ না, রিপোর্ট খারাপ, ওই মেয়ের সাথে তুমি সম্পর্ক রাখিও না, তোমরা আমাকে দেখে আমরা তোমাকে দেখে শোনা একটা ভালো মেয়ে বিয়ে করাবো, কিন্তু আমি যাকে এত বিশ্বাস করলাম সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে শেখ খাইয়া পরোটা খাওয়াইছে। এক পর্যায়ে গিয়ে শয়তান তাকে ওয়াসওয়াসা দেয় তোমার দাম যখন তোমার গার্লফ্রেন্ডের কাছে নেই তুই বিষ খাইয়া মরবে না। অনেক সময় দেখা যায় যারা প্রেম করে মায়ের অবাধ্য হয়ে যায় বাবার অবাধ্য হয়ে যায় পরিবারের অবাধ্য হয়ে যায়, এক পর্যায়ে গিয়ে তার লেখাপড়া ছেড়ে দেয় বকাটে হয়ে যায়, অনেক সময় দেখা যায় সে ড্রাগ করে মদ খেয়ে ওই অবস্থায় মারা গেছে, কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক যুবতী অবৈধ প্রেমে পড়ে নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার সম্পর্ককে ছিন্ন করে সে একটা পরপুরুষের চলে গেছে, বাবা তার জন্য টাকা রাখছে তার নামে অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা ওইগুলো নিয়ে তার যুবক বয়ফ্রেন্ডের সাথে ভাগছে, ওই যুবক তো সে দেখছে পয়সাওয়ালার মেয়ে টাকা পয়সা পাওয়া যাবে, আসল তো প্রেম করে নেই প্রেম করছে তার টাকার জন্য, এক পর্যায়ে তার টাকাগুলা মারি খাইয়া 2-3 মাস পরে তাকে জবে করে বস্তা বেঁধে ফুটপাতের নিচে বা নদীতে ভাসাইয়া দিয়ে আরেকদিকে ভাগছে, হয়েছে কি হয় নাই? তো ভাইরা আমার শান্তি দিবে কে? কথা বলেন শান্তি দেওয়ার মালিক কে? তো যুবক যুবক যুবতী তোমরা জীবন যদি সফল হতে চাও ভালো একজন স্ত্রী যদি পেতে চাও যুবক যুবতী মেয়েরা যদি ভালো একজন স্বামী পেতে চাও হুজুর আমরা কেমনে পাবো? অনেক সময় তো দেখা যায় মা বাপ দেখে শুনে বিয়ে করাইছে এরপরে ভবিষ্যতে সংসার বনাবনি হয় না তালাক হয়ে যায় পরিবার অশান্তি হয়, তো আল্লাহ তাআলা তো শান্তি হওয়ার জন্য 1400 বছর আগে ফর্মুলা দিয়ে দিয়েছেন কিন্তু আমরা সেটা জানি না। আল্লাহ তাআলা কি বলছেন? বান্দা তোমাকে আমি বানিয়েছি তোমার স্ত্রীকে আমি বানিয়েছি, বান্দিনী তোমাকে সৃষ্টি করেছে ওয়া খালাক না তোমা আজওয়াজ তোমার স্বামী আমি বানাইছি, তুমি অ্যাডভান্স হয়ে প্রেম করে 10 জন পুরুষের সাথে মেলামেশা করে তোমার জামাই তুমি চয়েস করিও না, আল্লাহর কাছে মাওলার কাছে তুমি দোয়া করো। কি দোয়া আল্লাহ শিখাই দিচ্ছেন? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, কোরআন শরীফের আয়াত এটা, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাই দিচ্ছেন বান্দাকে, আমার বান্দা আমার কাছে দোয়া কর স্ত্রীর জন্য স্বামীর জন্য, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিয়া ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ তাআলা দোয়া শিখাই দিলেন বান্দারে আমার কাছে দোয়া কর, রব্বানা হে আমাদের রব হাব লানা আমাদেরকে দান কর মিন আজওয়াজিনা এমন স্বামী স্ত্রী ওয়া যুররিয়াতিনা বিয়ের পরে এমন ছেলে মেয়ে কুররাতা আয়ুনিন যাদেরকে পাওয়ার পরে আমাদের চক্ষু শীতল হয়ে যাবে কলিটা ঠান্ডা হয়ে যাবে চক্ষুটা শীতল হয়ে যাবে কলিজা ঠান্ডা হয়ে যাবে, মাওলা তুমি আমারে বানাইছো বিয়ের বয়স আমার হয়েছে
পড়ালেখা আমার শেষ, যথেষ্ট চাকরি বাকরি করেছি, টাকা পয়সা জমা করেছি, এখন আমি রাসূলের সুন্নাহ বিয়ে করে দাম্পত্য জীবন আরম্ভ করতে চাই। মেয়ে তো অনেক দেখে আমার মায়েরা বাবারা, আমি অনেক দেখি আল্লাহ, কোনটা ভালো কোনটা মন্দ আমি জানি না, তুমি আল্লাহ জানো। সুবহানাল্লাহ, বড় করে বলেন না, মাও এই দোয়া করে না, বাবাও করে না, যার বিয়ে সেও করে না। আমরা বিয়ে করি কি দেখে, ঘর ফাঁকা ঘর আছে কিনা, ওরে বাপরে বাপ কি দেখছস মিয়া, চোখ দিলে চোখ ফিরিনের এখানে কেন ঘর আছে, বলে অসুবিধা নেই, এ করে জামাই হইতে বলে তো কামানে যে একটা তো ফ্ল্যাট পাবো। বিল্ডিং দেখে বিয়ে করে যুবকরা, ছেলের দেখে মেয়ের বাপের টাকার বস্তা আছে কিনা, বিল্ডিং আছে কিনা। আবার অনেকে দেখে সুন্দর, বলে হুজুর একটা মেয়ে দেখছি দোয়া করিয়েন, চাহিদা কি ভাই, বলে হুজুর টাকা পয়সা তেমন না থাকলেও সমস্যা নেই, চৌধুরী অমুক তমুকের মেয়ে হলো, মেয়ে না হলেও কোনো সমস্যা নেই, কিন্তু মাইয়াটা কি লাগবে, সুন্দর লাগবে। কেউ দেখে সুন্দর দেখে বিয়ে করে, কেউ বিল্ডিং টাকা পয়সা দেখে বিয়ে করে, আবার কেউ বলে যে না সুন্দর মোটামুটি হলেও চলবে, টাকা পয়সা মোটামুটি হলেও চলবে, কিন্তু একটা ডাক নাম লাগবে, যেন আমি বলতে পারি আমার চিনো আমি অমুক চৌধুরী সাহেবের মেয়ে, যাবে একটা ভাব নিয়ে মন দিয়ে ফুটানি মারবে, ফুটানি মারার জন্য বিয়ে করবে। বিয়ে করার পরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারে, ব্যাংকে গেছে বসছে আড্ডাতে, শুনছ আমার বউ আমার শাশুর অনেক বড় সুদৃশ, অমুক মেয়ের অমুকের মেয়ে, এটা তিনটা মেয়ে, আমি ওর দ্বিতীয় জামাই। আরে বাপরে বাপ, কেমনে বেটা, আরে বেটা বলিস না, আমার বাবের লোকে আগের থেকে বন্ধুত্ব ছিল তো, আমি করি না, কেমনে আমার বাবা করছে, তোদের দোয়া আর কি। কিন্তু মেয়েটা কিন্তু কিনা, চরিত্র ভালো, চরিত্র যদি ভালো না হয় অমুক সাহেবের মাইয়া দিয়ে আপনি করবেন নাকি ভাই, আপনার সংসার তো ভালো যাবে না, আপনি বলবেন দশ, স্ত্রী বলবে শুনো আমি কে অমুক সৌধুরী সাহেবের মাইয়া, কিন্তু আমি তোমার এই কথা বুঝি না, পনেরো আমি 10,000 টাকার কাপড় আমি নিব না, 15,000 টাকার যেই জামাটা লেহেঙ্গাটা পছন্দ করছি এটা না দিলে কিন্তু এই ঈদে আমি তোমার লগে আর নাই, বাবের বাড়ি যাবো, কথা বলেন ঠিক কিনা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুন কাহুন মারাতু বিয়ার বাইন, চারটা জিনিস দেখে মানুষ বিয়ে বন্ধনে আবদ্ধ হয়, লি মালিহা কেউ দেখে টাকা, ওলি জামালিহা কেউ দেখে সুন্দর, ওলি হাসাবিহা নাসাবিহা কেউ দেখে তার বংশ ঐতিহ্য, ওলি দিনহা আর কিছু আল্লাহওয়ালা বান্দা থাকে তারা এক্সেপশনাল একটা জিনিস দেখে চরিত্র। একজন মানুষের চারটা জিনিস থাকে, তার সৌন্দর্য, তার টাকা পয়সা, তার বংশ ঐতিহ্য, আরেকটা হলো তার চরিত্র। চরিত্র যদি সুন্দর না হয়, আল্লাহওয়ালা যদি না হয়, চরিত্র যদি ভালো না হয়, বংশ ঐতিহ্য দিয়ে দুইয়া ফানি খাইলেও কোনো কিছু হবে না, বংশ ঐতিহ্য দিয়ে কিছু হবে না, টাকা পয়সা দিয়ে চরিত্র নাই, টাকা পয়সা আছে টাকা পয়সা দিয়ে শান্তি হবে না, চরিত্র নাই সৌন্দর্য আছে কাম হবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন সৌন্দর্য না থাকুক, টাকা পয়সা না থাকুক, বংশের ঐতিহ্য না থাকুক, দিনদারি দেখো, কি দেখো, দিনদারি। এখন আমরা দেখি বিল্ডিং, আমরা দেখি জায়গা, আমরা দেখি টাকা, আমরা দেখি সুন্দর, আর আমরা দেখি ফুটানি। আল্লাহ নবী বলে ফুটানি দিয়ে কাম নাই শান্তি পাইবা না, সম্পদ দিয়ে কাম নাই শান্তি পাইবা না, বংশ ঐতিহ্য দিয়ে শান্তি পাবা না, সৌন্দর্য দিয়ে শান্তি পাবা না, কারণ এই সৌন্দর্য চেহারার সৌন্দর্য আজকে আছে, 10 বছর পরে এই সৌন্দর্য আর থাকবে না, টাকা আজকে আছে কালকে নাও থাকতে পারে, বংশ ঐতিহ্য কাজে আসবে না। চরিত্র যদি ভালো হয়, নেককার যদি হয়, আল্লাহওয়ালা যদি হয়, ভদ্র যদি হয়, নম্র যদি হয়, নেককার স্ত্রী যদি আপনি পেয়ে যান, এই নেককার স্ত্রী শুধু আপনার স্ত্রী না, আপনার অবর্তমানে আপনার সংসার পাহারা দেওয়ার জন্য, আপনার ছেলে মেয়ে মানুষ করার জন্য একজন যোগ্য গার্ডিয়ান, কথা বলেন ঠিক কিনা। অনেক মেয়ে আছে সুন্দর চরিত্র, সুন্দর চেহারা আছে, চরিত্র কিন্তু ভালো না, কথা বলেন ঠিক কিনা, চেহারা সুন্দর কিন্তু চরিত্র ভালো না, স্বামীকে মহব্বত দেখায় ভিতরে ভিতরে পরকিয়া করে, আরেকজনের সাথে লাইন মারে, স্বামী থাকে বিদেশ লক্ষ টাকা কামাই করে স্ত্রীর জন্য বাসায় পাঠিয়ে দেয়, স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে দিয়েছে, জমতে জমতে স্ত্রীর নামে 30 লক্ষ টাকা, 50 ভরি স্বর্ণ, দুটা বাচ্চা আছে, আল্লাহর ভয় থাকতো স্বামীকে ফেলে, স্বামীর আমানতগুলো টাকার স্বর্ণ নিয়ে দুজন বাচ্চার দিকে না তাকিয়ে আরেকজন পরপুরুষ তার লাইঙ্গের সাথে যাইতে পারতো,
কখনো পারত না। এই জন্য রসুল বলেন বিয়ের সময় তোমরা দেখবে ফাজফার বিদাতি দিন, তার দিনদারি আছে কিনা, চরিত্র ঠিক আছে কিনা, চরিত্রবান ছেলেকে তুমি তোমার মেয়ে বিয়ে দাও, তোমার মেয়ে না খেয়ে মরবে না, কারণ রিজিকের মালিক আল্লাহ, বাদাম বিক্রি করে তার সংসারও সুন্দর চলে। আর যারা লোভী যৌতুকের জন্য নিজের স্ত্রীর উপরে নির্যাতন করে রাতের বেলা জবে করে দেয়, রাঙ্গুনিয়াতে একটা হয়েছে কি জানেন, ছেলে দাবি করেছে ছেলে পক্ষ এই কোরবানিতে ছাগল দেওয়া লাগবে, মিয়া রিক্সা চালাই গরিব মানুষ, সে নিজে 1 কেজি গোস্ত কিনে খাইতে পারে না, নিজে কোরবানি করতে পারে না, মেয়েকে অনেক কষ্ট করে টাকা পয়সা তুলে ভিক্ষা করে সাহায্য সহযোগিতা নিয়ে অনেক কষ্ট করে বিয়ে দিছে, ওই বাপ কি এখন তার মাথার উপর ঋণের বোঝা, পাওনাদার এসে এসে ঘরে তাকে বারবার কথা বলে যে টাকা নিছ মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, বলছো 2 মাস পরে দিয়ে দিবা, 3 মাস গেছে টাকা দিচ্ছ না, তোমার কি হায়া শরম নাই, লজ্জা শরম নাই, বিয়াদবের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, মুনাফিক, এরকম করে মেয়ের বাপকে 1-1টা কথা বলে, আর 1-1টা কথা যেন তরবারির আঘাত হচ্ছে আরো বেশি ভয়ঙ্কর। সেই মেয়ের বাবা তার পাওনা টাকাগুলো দিতে না পেরে হতাশায় লজ্জায় মুখ দেখাতে পারছে না, এরই মধ্যে মেয়ের মেয়ে শ্বশুর বাড়ি থেকে মেয়ের জামাই শাশুড় শাশুড়ি চাপ দিচ্ছে, এই বছর কোরবানিতে কিন্তু কি দেওয়া লাগবে, ছাগল দেওয়া লাগবে, ছাগল মিয়া দিতে পারে নাই, মেয়েকে মেরে ফেলছে। ভাইরা আমার, কোন মেয়ে বাতের জন্য মরে না, ঘরের জন্য মরে না, বিল্ডিং এর জন্য মরে না, অমানুষের কারণে মরে, কিসের কারণে মরে, আপনার বোনকে কার কাছে বিয়ে দিচ্ছেন, আপনার মেয়েকে কোন ঘরে বিয়ে দিচ্ছেন, ঘর থেকে বিয়ে দিয়েন না, ঘরের সাথে বিয়ে দিয়েন না, একজন নেককার আল্লাহওয়ালার সাথে আপনার বোনের আপনার মেয়ের আপনার কন্যার বিয়ে দেন, যখন আপনি তার নেককার দিনদারি দেখে বিয়ে দিবেন আল্লাহ পাক ওই সংসারে বরকত দিবে, ওই মেয়ের জিম্মাদারি আল্লাহ কুদরতি হাতে গ্রহণ করবে। এখন তো আমরা মেয়ে বিয়ে দিই ঘর থেকে, সম্পদ দেখে, জায়গা দেখে, জমি দেখে, ফুটানি দেখে বিয়ে দিই, ফুটানি মারার জন্য, ফুটানিতে কাজ হয় না, দেখবেন যারা এগুলো দেখে বিয়ে দেয় তাদের ঘরে সংসারে অশান্তি কি হয় বেশি হয়, আর যারা হ্যাঁ সম্পদও আছে সুন্দরও আছে জায়গা জমিও আছে এবং বংশ ঐতিহ্য আছে কিন্তু তাদের মানুষও ভালো আল্লাহওয়ালা দিনদার, তাইলে আর কি লাগে। এই জন্য রসুল বলেন তোমরা তোমাদের ছেলেদেরকে মেয়েদেরকে দিনদারই দেখে বিয়ে দাও, দিনদার দেখে বিয়ে দাও, দিনদার দেখে মেয়ে তোমরা তোমাদের ঘরে আনো, একজন আপনার ছেলের জন্য যদি দিনদার আল্লাহওয়ালা পাঁচক্ত নামাজে তাহাজ্জুদ পড়ে দিনদার নেককার পরহেজগার একটা মেয়ে যদি ঘরে আনেন, এই মেয়ে স্বামী সেবা যেমন করবে শাশুড় শাশুড়ির সেবা করবে, আদব রক্ষা করে চলবে, এরপর সবার শেষে ঘরের ফাঁকে ফাঁকে সে কাজগুলো করবে, পাঁচক্ত নামাজ পড়বে, গভীর রাতে তাহাজ্জুদের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে স্বামীর জন্য শাশুড় শাশুড়ির জন্য ঘরের জন্য দোয়া করবে, হে আল্লাহ তাআলা নতুন ঘরে আসছি, নতুন সংসার আমার, আমার স্বামী বিদেশ থাকে, আমার শাশুড় শাশুড়ি আছে, আল্লাহ সবার সাথে যেন মিলেমিশে থাকতে পারি, আল্লাহ আমি যেন আমার ইজ্জতকে সম্ভ্রমকে রক্ষা করে চলতে পারি, সবাই যেন আমাকে ভালোবাসে, সবাই যেন আমাকে ভালো বলে, আমি আমার মা বাবার যে ঐতিহ্য সেটা যেন ধরে রাখতে পারি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, নেককার স্ত্রী সব সময় আল্লাহওয়ালা মেয়ে আল্লাহর কথা রসুলের কথা ইসলামের কথা মাথায় রেখে চরিত্রবান মেয়ে সুন্দরভাবে চলবে, কথা বলেন ঠিক কিনা। এই জন্য যুবক যুবতী ভাইয়েরা বোনেরা মেয়ের পিছনে দৌড়িয়েন না, যিনি মেয়েকে সৃষ্টি করেছেন ওই মালিকের পিছনে দৌড়া, যারা মেয়ে আছেন বড় লোকের ছেলে দেখে মোটরসাইকেল দেখে পিছনে দৌড়িয়েন না, কার দেখে বান্ডিল দেখে পিছনে দৌড়িয়েন না, যাই নামাজে আল্লাহকে বলেন আল্লাহ আমাকে তুমি বানিয়েছো, আমি নারী আমার বিবাহের বয়স চলতেছে, আমার জন্য ঘর আসতেছে, আমার মা বাপ বাস বিচার করতেছে, হে আল্লাহ তাআলা যেখানে গেলে আমি সুখে থাকব, যেখানে গেলে আমার স্বামীটা নেককার হবে আল্লাহওয়ালা হবে দিনদার হবে ওই জায়গায় তুমি আমারে পৌঁছায় দাও, দেখবেন আল্লাহর দরবারে মা আমার বোন আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন আপনার দোয়া গভীর রাতের ফরিয়াদ আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে যাবে, আল্লাহ পাক আপনার জন্য একটা নেককার স্বামী জোগাড় করে দিবে যে স্বামীর সাথে আপনি সারা জীবন সুখে সংসার করে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে যাবেন। এই জন্য যুবক যুবতী ভাইয়েরা লেখাপড়া করেন, নিজেকে যোগ্য করেন, টাকা পয়সা ইনকাম করেন, নিজে আগে যোগ্য কোয়ালিফাইড হয়ে নিজেকে বড় করেন, পাঁচক্ত নামাজটা ঠিক মতো পড়েন, মা বাবার খিদমত করেন, যৌবনকাল আল্লাহর এবাদতে কাটান। রসুল বলেন যে যুবক যেই যুবতী যৌবনকাল আল্লাহর এবাদতে কাটাবে কিয়ামতের দিন আরশে আজিমের নিচে আল্লাহ পাক তাদেরকে ছায়া দান করবেন, ভিআইপি মর্যাদা দান করবেন, আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবেন, এর চেয়ে বড় সফলতা আর কিছু হতে পারে না। 3 নম্বরে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসজিদি
ওই আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে যে বান্দা এক ওয়াক্ত নামাজ পড়ে আর এক ওয়াক্ত নামাজের অপেক্ষায় থাকতো, ওই রকম বান্দা কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, যার অন্তর মসজিদের সাথে ঝুলানো, যার অন্তর মসজিদের সাথে ঝুলানো। একজন মুমিন ঈমান আনার পর তার সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। যে বান্দা নামাজ পড়বে আল্লাহকে সিজদা করবে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবে, রহমতের দরওয়াজা খুলে দিবে, মনের অশান্তিকে দূর করে দিবে, সাকিনা তার উপরে নাজিল হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে হাশরে মিজানে ফুলসিরাতে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবে। এই জন্য যে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজের পরে এক ওয়াক্ত নামাজ পড়েছে, সঙ্গে সঙ্গে কাজকে বিরতি দিয়ে নামাজ পড়তেছে, গাড়ি চালাইছে, অনেক বান্দা দেখেছি রাস্তার এক পাশে গাড়ি থামাইয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, একজন ফেরিওয়ালা বাড়িতে বাড়িতে ফেরিওয়ালা তার জিনিসগুলো বিক্রি করতেছে, নামাজের টাইম যখন হয়েছে তার বাক্সটা একদিকে রেখে মসজিদে প্রবেশ করেছে, একজন দোকানদার ব্যবসা করতেছে, আযান যখন হয়েছে সে ব্যবসা পাঁচ দশ মিনিটের জন্য বন্ধ করে দিয়ে যাই নামাজটা বিছিয়ে মসজিদে চলে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী বলেন যে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আযিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এই নামাজ হলো মুমিনদের শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ আমল। আল্লাহ তাআলার প্রিয় রাসূলের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমাল ইহাব্বু ইলাল্লাহ, আইয়ুল আমাল ইফদারু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোন আমলটা পছন্দনীয়, আল্লাহ কোন আমলটা বেশি ভালোবাসে? নামাজ, রোজা, ইবাদত, বন্দেগি, দুরূদ শরীফ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দান সদকা, খয়রাত, সব আমল আল্লাহ পছন্দ করে, সব আমলের মধ্যে কোন আমলটা বেশি পছন্দ করে, কোন আমলটা আল্লাহ পাক বেশি পছন্দ করে? আল্লাহ তাআলা প্রিয় রাসূল বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, কোন আল্লাহর বান্দা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদান হওয়ার পরে সময় হওয়ার সঙ্গে সঙ্গে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামাজটা সময় মতো পড়া অন্যান্য আমলের চেয়ে বেশি পছন্দ করে। নামাজ হলো আল্লাহর কাছে পছন্দনীয় আমল। এই নামাজের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আব্বালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, কিয়ামতের ময়দানে বান্দার আমল আল্লাহর দরবারে হিসাব দিবে, আল্লাহ তাআলা আমলের হিসাব নেবে। সর্বপ্রথম যে আমলের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নেবে তা হলো বান্দার পক্ষ থেকে তার নামাজ। শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, কিয়ামতের দিন হিসাব নেওয়া হবে কিসের? নামাজ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন কোন আল্লাহর বান্দা নামাজ দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার বলে, তাকবীরে তাহরিমা পড়ে নামাজ আরম্ভ করে দেয় আল্লাহর বান্দা এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর সাথে ওই বান্দার দিদার হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আস-সালাতু মিহরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মিহরাজ। যে বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়েছে নামাজ পড়েছে সে বান্দা যেন আল্লাহর সাথে দিদার করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে দেখা যায় নামাজের ফরিয়া ফজিলত বর্ণনা করছেন সাহাবায়ে কেরামের সামনে, সাহাবায়ে কেরাম বসা, রাসূল বললেন, একটা প্রশ্ন করলেন, আরাইতুম, আমার সাহাবীরা তোমরা কি মনে করো, তোমাদের কি মনে হয়, তোমাদের কি মতামত, তোমাদের ওপিনিয়ন কি, তোমাদের কমেন্ট আমরা আমি রাসূল শুনতে চাই। আর তাহলে লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো ঘরের সামনে যদি একটা ঝর্ণা থাকে, পুকুর থাকে, গোসলখানা থাকে, ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান, ঘরের মালিক যদি পাঁচবার গোসল করে, হালিয়াবকা মিন দারিহি শাইউন, ওই ঘরের মালিক পাঁচবার যে গোসল করবে তার শরীরে কোনো ময়লা থাকবে নাকি, নাপাক থাকবে নাকি, আবর্জনা থাকবে নাকি, দুর্গন্ধ থাকবে নাকি? সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে এক যুগে বলতে লাগলেন, কালু লা ইয়াবকা মিন দারনিহি শাইয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলকে সাক্ষী করে বলি যে বান্দা দৈনিক পাঁচবার গোসল করবে, এই গোসলের কারণে হাতের ময়লা, পায়ের ময়লা, গায়ের ময়লা,
পরিষ্কার হয়ে যাবে, নাপাক শরীরটা পাক হয়ে যাবে, গায়ে ঘামের দুর্গন্ধ চলে যাবে, গায়ে যত অপরিচ্ছন্নতা আছে নামাজ গোসলের মাধ্যমে তার সমস্ত ময়লাগুলো সাফ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, শোনো আমার সাহাবীরা, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য নবীজি নসিহা করে গেলেন, ফাযালিকা মাসালু সালাওয়াতিল খামস, এটাই হলো পাঁচ ওয়াক্ত নামাজের উপমা এক্সাম্পল। কোন আল্লাহর বান্দা যদি গোসল করে হাতে পায়ের ময়লা যেমন পরিষ্কার হয়ে যায়, নাপাক শরীরটা পাক হয়ে যায়, গায়ে ঘামের দুর্গন্ধ দূর হয়ে যায়, কোন আল্লাহর বান্দা কোন বান্দিনী যদি পাঁচ ওয়াক্ত নামাজটা যথাসময়ে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে তার গুনাহগুলো মাফ করে জাহান্নামী বান্দা তারে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। তাহলে কি নামাজ হলো আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত, নামাজের হিসাব সবার আগে নেওয়া হবে, নামাজ হলো মুমিনদের মিরাজ, আল্লাহর সাথে দেখা করার সাক্ষাৎ করার মাধ্যম, এই নামাজ হলো গুনাহ মাফের ওসিলা, এবং এই নামাজ যারা পড়বে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আরেকটু সহজ করে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর প্রিয় নবী সফরের মধ্যে বের হলেন। কিছু দূরে যাওয়ার পর একটা গাছ পেলেন, ওই গাছের পাতাগুলো শীতের প্রচন্ডতার কারণে গোড়াটা নরম হয়ে গেছে, পাতের গাছের পাতার গোড়া নরম হয়ে গেছে, পাতাগুলো অর্ধেক ঝরে পড়েছে। আল্লাহর নবী দুটা শাখা দুটা ব্রাঞ্চ দুটা ডালা ধরলেন, একটা ঝাঁকুনি দিলেন, ঝাঁকুনি দেওয়ার পরে হযরত আবু যর গিফারির দৃষ্টি আকর্ষণ করলেন, হে আবু যর গিফারি, বলে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলাল্লাহ, আপনার কদমে আমি কুরবান, কি লক্ষ্য করলেন? হযরত আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলাল্লাহ, শীতের প্রচন্ডতার কারণে এই গাছের পাতার গোড়াগুলো নরম হয়ে গেছে, আর আপনি ডালা ধরে শাখা ধরে যখন ঝাঁকুনি দিলেন পাতার গোড়া এমনিতে নরম, ঝাঁকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে পাতাগুলো ঝরে পড়েছে। আবু যর গিফারি, শুনো আমার উম্মতের বান্দা বন্দিরে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, গুনার বোঝা মাথায় নিয়ে নামাজে দাঁড়াবে, নামাজ পড়ার আগে সে ছিল জাহান্নামী গুনাগার নাফরমান, যখন সে নামাজ পড়েছে দু রাকাত তিন রাকাত চার রাকাত, যখন বান্দা সালাম ফিরে ডান দিকে আর বাম দিকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ডান আর বামে সালাম ফিরাইলো বান্দা, এতক্ষণ ছিল সে গুনাগার জাহান্নামী, নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো এমন ভাবে মাফ করে দেবে, কামা ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন এই মাত্র দুনিয়ার মধ্যে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই নামাজে শান্তি, নামাজে মুক্তি, নামাজে দোয়া কবুল, নামাজে অন্তরের মধ্যে প্রশান্তি, নামাজে আল্লাহর রহমত, নামাজের মাধ্যমে গুনাহ মাফ, নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দা নাজাতের ব্যবস্থা হয়ে যায়। এই নামাজ যারা পড়বে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশে আযিমের নিচে তাদেরকে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ, দুজন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আযিমের নিচে ছায়া দান করবে, যারা একে অপরকে ভালোবাসবে, তাহাব্বা ফিল্লাহ ওয়াজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একে অপরকে ভালোবাসবে দুনিয়ার লোভে নয়, টাকার জন্য নয়, পয়সার জন্য নয়, তার সম্মান পাওয়ার জন্য নয়, একে অপরকে ভালোবাসবে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ, ওলামায়ে কেরামকে আমরা মহব্বত করি, ভালোবাসি, কেন? তিনি ওয়ারাসাতুল আম্বিয়া লিল্লাহ ফিল্লাহ, একজন মোমেন মুসলমান নামাজ পড়ে মুসল্লিদের মধ্যে একটা ইন্টাররিলেশন কানেকশন হয়ে যায়, তার বাড়ি হলো ঢাকা, তাকে পাশে মোহরা এই মসজিদের পাশে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে এলাকার মানুষের তার সাথে একটা সুন্দর সম্পর্ক হয়ে গেছে, তাকে দোকানে পাইলে নাস্তা করায়, তাকে মাহফিলে অনুষ্ঠানে ঘরে দাওয়াত দেয়, কোনো আত্মীয় না, একমাত্র সম্পর্কটা হলো কিসে? মসজিদের মধ্যে মুসল্লি, এই যে আল্লাহর ওয়াস্তে মোহাব্বত, কোনো কিছুর জন্য না, লিল্লাহ ফিল্লাহ, একে অপরকে মোহাব্বত করে, একে অপরকে আল্লাহর ওয়াস্তে যদি কেউ ভালোবাসে মোহাব্বত করে, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ পাক আরশে আযিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ, এই জন্য স্বার্থের জন্যে, টাকার জন্যে, নিজের স্বার্থ হাসিলের জন্যে ভালোবাসলে আন্তরিকতা দেখাইলে কাজ হবে না। অনেক মানুষ আছে আপনাকে সামনে খুব আপন দেখায় স্বার্থ হাসিলের জন্য, যখন আপনার থেকে স্বার্থটা উদ্ধার করতে পারবে এরপরে আপনি তাকে লাঠি ছালাম দিয়েও পাইবেন না।
আপনার সাথে বন্ধু সেজে বন্ধুত্ব করবে, আপনাকে টাকাওয়ালা দেখছে, সুযোগ সুবিধা পাওয়ার পরে 10,000 টাকা ধার নিছে, ভাই আগামী সপ্তাহে দিয়ে দিব, 10,000 টাকা ধার নিছে, ওই বাকফারের আর দেখা নাই। এরপরে দেখবেন মোবাইল বন্ধ, ওরে প্রাণের বন্ধু 10 বছরের সম্পর্ক, এখন তো মোবাইল বন্ধ করে দিছে, দিবে না, সে তো সম্পর্ক করেছে, বন্ধুত্ব করেছে আপনাকে ধোকা দিয়ে, আপনার টাকা মেরে দেওয়ার জন্য। এই জন্য দুনিয়ার সম্পর্কের জন্য মহাব্বত করলে, ভালোবাসলে, আন্তরিকতা দেখাইলে কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না, সত্যবাজের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, মহাব্বত এটা কবুল হবে না। যদি আল্লাহর ওয়াস্তে রসুলের জন্য দ্বীনের জন্য চরিত্রবান হিসেবে নেককার আল্লাহওয়ালা হিসেবে একে অপরকে মহাব্বত করেন, মুসলমান ভাই মোমেন হিসেবে কিয়ামতের দিন এই মহাব্বত আপনার বৃথা যাবে না। একজন মানুষকে মোমেন মুসলমান আপনার সঙ্গী নামাজে আপনার সাথে একসাথে নামাজ পড়ে আপনি চার দোকানে বসলেন, সেও বসলো, আপনি নাস্তা করলেন, সেও নাস্তা করলো, নাস্তা করার পর আপনি মনে মনে চিন্তা করলেন এই মানুষটা কত ভালো, পাঁচক তো নামাজ পড়ে, এরপরে চরিত্র ভালো, আমল আখলাক ভালো, লোকটা চাল চলন আচার আচরণ রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তার ভিতরে আছে, লোকটা খুবই ভালো, আমি মুসলমান, সে আমার ভাই, ইমানি ভাই, আমি চায়ের বিলটা আজকে দিয়ে দিলাম, আপনি মহব্বত করে 10 টাকা 20 টাকা চায়ের বিল দিয়ে দিলেন, বিল দেন নাই, আল্লাহর আরশে আজমের ছায়ার নিচে আপনার জায়গাটা আপনি বরাদ্দ দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এই জন্য মহব্বত করবেন মানুষকে, মোমেনকে, ইমানদারকে আল্লাহর ওয়াস্তে। এই জন্য যারা আল্লাহর ওয়াস্তে মহব্বত করবে তারাও আরশে আজমের নিচে ছায়া পাবে। আরেকটি বিষয় হলো আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে কাঁদা, গার্লফ্রেন্ডের জন্য কাঁদে, টাকার জন্য কাঁদে, লোক দেখানোর জন্য কাঁদে, কিন্তু ভাই একটু চিন্তা করে দেখেন আমি আপনি সবাই জীবনে কোনোদিন কি আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে আল্লাহর কত নিয়ামত আল্লাহ আমাকে দিল এই চিন্তা করে কখনো কি কাঁদছি? কখনো কি আল্লাহর সামনে কান্দার সুযোগ হয়েছে যে কেউ দেখবে না, দরজা বন্ধ করে দিয়ে আল্লাহর নিয়ামত আল্লাহ আপনাকে বানালেন, হায়াত দিলেন, মা বাপ দিলেন, ভাই বোন দিলেন, সুন্দর একটা জীবন দিলেন, একটা লাইফ স্টাইল আপনাকে দিলেন, ইজ্জত দিলেন, সম্মান দিলেন, আপনাকে কোনো রোগ দেন নাই, আল্লাহ পাক হাত পা চোখ কান নাক সব ঠিক রাখলেন, এই নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহ তোমার কোনো বন্দেগী তো করতে পারি নাই, রব্বুল আলামিন তোমাকে মনের মতো করে ডাকতে পারি নাই, যেভাবে ডাকলে তুমি খুশি হবে ওভাবে তো কখনো জীবনে ডাকা হয় নাই, আল্লাহ তুমি আমাকে কত কিছুই দিলা, পরীক্ষায় প্লাস দিলা, ভালো ব্যবসা করছি, সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, আমার মা আমাকে ভালোবাসে, আমার বাবা আমাকে বিশ্বাস করে মহব্বত করে, আমার ভাই বোন আছে, এত নিয়ামত দিলা আল্লাহ, আমি তো তোমার জন্য কিছু করতে পারলাম না আল্লাহ, এত এত নিয়ামত তুমি আমাকে দিলা, আমি বান্দা ক্ষুদ্র বান্দা, আমি তো তোমার জন্য কিছুই করতে পারলাম না, আমি তো গুনাহগার, আমি তো নাফরমান, আমার মতো গুনাহ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই, এরকম গুনার কথা খেয়াল করে আল্লাহর রহমানের রহমতের কথা খেয়াল করে আমরা জীবনে কখনো খেদেছি? চিন্তা করো দেখ, চিন্তা করো দেখ, আল্লাহ তাআলা প্রিয় রাসূল বলেন, যে আল্লাহর যে বান্দিনী যে বান্দা আল্লাহর আযাবের কথা স্মরণ করে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে, রজুলুন দাকা খালিয়ান গোপনে কাঁদতেছে, দরজা বদ্ধ করে মসজিদের কোনায় বসে, ঘরের কোনায় বসে নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর নিয়ামত এবং রহমতের কথা স্মরণ করে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আল্লাহ আমার মতো গুনাগার, আমার মতো নাফরমান আর কেউ নাই, কত নিয়ামত পাইলাম আল্লাহ, কত কিছু দিলাম আমি বান্দা, তোমার কোনো হুকুম পালন করতে পারি নাই, তোমার কোনো বান্দেগী আমি করতে পারি নাই আল্লাহ, আমি তোমার নাফরমান বান্দা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, নবীর রসূলে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার দরবারে তওবা করছি, অতীত জীবনে গুনাহ ছেড়ে দিয়ে তোমার দিকে আমি ফিরে আসছি। এই কথা স্মরণ করে যে বান্দা আল্লাহর দরবারে কাঁদবে, গোপনে গোপনে কাঁদবে, ছেলে জানে না, মা জানে না, স্ত্রী জানে না, আল্লাহর হাবিব বলেন যে বান্দা আল্লাহর ভয়ে গোপনে গোপনে কাঁদবে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, চোখের পানির এত দাম, চোখের পানির এত মূল্য, আপনার মা বাবা, আপনার বাড়ির মানুষ, আপনার বন্ধু বান্ধবের সামনে অনেকবার আপনি কেঁদেছেন, কোনো কিছু হয় নাই, রাসূল বলেন যদি একবার আল্লাহর ভয়ে কাঁদতে পারেন, আল্লাহর রহমতের কথা স্মরণ করে যদি মনে মনে আল্লাহর কাছে লজ্জিত হয়ে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে কাঁদতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশে আযিমের নিচে ছায়া দান করবে, সুবহানাল্লাহ। এজন্য এটা একটা আমল আল্লাহর ভয়ে কাঁদা, একটু চেষ্টা করবেন জীবনে আল্লাহর রহমতের কথা খেল করে গুনাগুলোকে মনে করে আপনি কত গুনাগার, কত নিয়ামতের মধ্যে ডুবে আছেন, আপনি যেই লাইফস্টাইলে আছেন সেটা অনেকের জন্য স্বপ্ন, অনেকে মনে করে ছোট্ট একটা দোকানের ব্যবসা করি, কত মানুষ বড় বড় শিল্পপতি, আল্লাহ আমারে কিভাবে রাখলো, না রে ভাই অনেকজন আছে বেকার, আপনি যে দোকানের মালিক আরেকজনের জন্য এটা স্বপ্ন,
আপনি আপনি দাখিল আলিম কামিল পাস করেছেন, চিন্তা করে আমি তো মসজিদে একটা চাকরি করি, কত মানুষ বিসিএস ক্যাডার হয়ে চাকরি করে। আরে ভাই, আপনি যে মসজিদে খেদমত করছেন আপনার খুশনসিব, এটা কেয়ামতের ময়দানে আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। আপনি ছোট্ট একটা ফ্যাক্টরিতে চাকরি করেন, অনেক ভাই আছে বেকার ঘুরতেছে একটা চাকরি পাচ্ছে না, সে বলতেছে ভাই আমারে ফেটে ভাতে রাখলে হবে, শুধু ভাত খাই আমারে আপনি রাখেন, এরকম আপনি যে অবস্থানে আছেন অনেকের জন্য সেটা স্বপ্ন। সুতরাং মনটাকে হতাশ না করে, নিজেকে ছোট মনে না করে আসমানের দিকে তাকাইয়া আলহামদুলিল্লাহ বলেন, আর সিজদাতে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রাজুলান যাকাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিছে, আল্লাহর রহমতের কথা স্মরণ করে এই বান্দার চোখের পানি বৃথা যাবে না। কিয়ামতের দিন এই কান্না তাকে আরশে আযিমের নিচে আল্লাহর রহমতের ছায়ার নিচে জায়গা করে দিবে, সুবহানাল্লাহ। দ্বিতীয়, যারা যুবক যুবতীরা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহত, দের হাজার বছর আগে রাসূল করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওয়া রাজুলুন দাআতু ইমরাতুন যাতা হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, একজন আরেকজনকে প্রপোজ করে, এই আধুনিকতার যুগে মোবাইলে ফেসবুকে পরিচয় হয়ে যায়, ক্লাসে নির্লজ্জ বেহায়ার মতো একজন আরেকজনকে প্রেমের প্রস্তাব করে, কুপ্রস্তাব দে, খারাপ কাজের প্রস্তাব দে, হারাম রিলেশনের প্রস্তাব দে, যদি এই প্রস্তাব যদি হয় একজন সুন্দরী রমণী ধনী ভালো বংশের, তাহলে কোন যুবক এই প্রস্তাব গ্রহণ করবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কাউকে প্রেমের প্রস্তাব দেওয়া, আই লাভ ইউ বলা, তোমাকে ভালোবাসি বলা, তোমার জন্য জান দিব, জান দিয়ে ফেলাম, সব দিয়ে দিব, তোমার জন্য মরতে রাজি, নবীর জন্য মরতে রাজি না, ইসলামের জন্য কিছু করতে রাজি না, কিন্তু অবৈধ প্রেমের জন্য জীবন দিতেও রাজি, মা বাপ ছাড়তে রাজি। অনেকে তো মা বাপ ভাই বোন সবার সম্পর্ককে ছিন্ন করে ওই মেয়ের হারাম রিলেশনের সাথে জড়িয়ে পড়ে, মা বাবার সাথে নাফরমানি করে। রাসূল কি বললেন শুনেন, যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দিনী, আল্লাহর ভয়ে হারাম রিলেশনের প্রপোজকে প্রস্তাবকে ডিনাই করবে, অগ্রাহ্য করবে, কোন আল্লাহর বান্দাকে কোন একজন সুন্দরী রূপসী ভালো বংশের ধনী মহিলা প্রেমের প্রস্তাব দিল, কুকাজের প্রস্তাব দিল, ওই যুবক আল্লাহওয়ালা চরিত্রবান, সে বলতেছে আমি কোনো লেখাপড়া করছি, আমার বাপ আমাকে বিশ্বাস করে, আমার মা আমাকে বিশ্বাস করে, পাঁচক আমি নামাজ পড়ি, এরকম আমি যদি আমার পড়ালেখা আমার কেরিয়ার গঠন করার আগে এরকম হারাম রিলেশন আমি জড়িয়ে পড়ি, আমার জন্য এটা সবচেয়ে বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আমার জীবনটা তছনছ হয়ে যাবে, আমি আগে পড়ালেখা করব, জীবনটাকে আরো গোছাবো, তারপরে আমার মা বাপকে নিয়ে আমি আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হব, বিয়ের আগে আমি কোনো হারাম রিলেশনে আমি রাজি হতে পারি না। সে মেয়েকে বলে দিল যে তোমার প্রস্তাব খুবই ভালো, কিন্তু আমি তো লেখাপড়া করছি বোন, আমার লাইফ এখন অনেক লম্বা সময় পড়ে আছে, আমি কোরআন হাদিস অর্জন করব, পাঁচক্ত নামাজ পড়বো, টাকা পয়সা ইনকাম করব, আমার বৃদ্ধ মা বাপ তাদেরকে একটু হজ করাবো, এরপর টাকা পয়সা ইনকাম করে আমি দেখে শুনে বিয়ে করব, এই সময় তুমি আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছ, প্রেম করতে পারবো, আমি তো বিয়ে করতে পারবো না, বিয়ের আগে প্রেম করা মুসলমান ছেলের জন্য হারাম অবৈধ, আমি তোমাকে ভদ্রতার সাথে বলছি আমি তোমার এই প্রেমের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলাম, যদিও তুমি সুন্দরী, যদিও তুমি পয়সাওয়ালা, আমার প্রেম করতে মন চাচ্ছে, আমার আমিও তো পুরুষ, কিন্তু আমি আমার মনের উপরে হাজার মনের পাথরকে চাপা দিয়ে বলছি ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি একজন চরিত্রবান যুবক হয়ে কিয়ামতের দিন আল্লাহর আরশে আযিমের নিচে ছায়া পেতে চাই, তোমার এই অবৈধ প্রেমের প্রস্তাবে আমি রাজি নই। যে আল্লাহর বান্দা, যেই বন্দিনী এরকম খারাপ কাজের প্রেমের প্রস্তাবকে অগ্রাহ্য করতে পারবে, সাহসিকতার সাথে বলতে পারবে ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন ওই যুবক ওই যুবতীকে আল্লাহ তাআলা আরশে আযিমের নিচে ছায়া দান করবে, সুবহানাল্লাহ। এই আমলটা এটা অনেক বড় আমল, কিয়ামতের ময়দানে জান্নাত তো আল্লাহ আপনাকে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযিমের ছায়ার নিচে ভিআইপি প্যান্ডেলের নিচে আপনাকে ছায়া দান করবে, আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা, এই জীবনটা প্রেম করার জন্য নয়, অবৈধ মেয়ের পিছনে প্রেমের পিছনে রিলেশনের পিছনে দৌড়ানোর জন্য নয়, এই জীবনটা ইবাদতের জন্য। এই জন্য আল্লাহর নেক বান্দারা হুসুল আজম মিস ভান্ডারি শাহ আব্দুল মালিক
রাহিমাহুল্লাহ। এভাবে করে যারা আল্লাহর ওলি হয়েছেন যৌবনে নামাজ পড়ে মা বাবার খেদমত করে এবং আল্লাহ তাআলার বান্দগি করে আল্লাহকে রাজি করেছেন, ভন্ডামি করে, ব্যান্ড প্যাকেজ করে, অবৈধ রিলেশন করে, জিনা করে, খারাপ কাজে, চরিত্রহীনতা পরিচয় দিয়ে, বকাটে হয়ে, নারীর পিছনে দৌড়ে দৌড়ে তারা আল্লাহর ওলি হয় নাই। এই যৌবনের টাইমটা হলো আল্লাহর ওলি হওয়ার সময়, আল্লাহকে রাজি করার সময়। আপনার এই যৌবন কাল যদি আপনি সঠিকভাবে চরিত্রটা ঠিক রেখে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মা বাবার খেদমত করে সুন্দরভাবে যদি যৌবনটাকে আপনি চালিয়ে নিতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, সাত নম্বর আমার আলোচনা শেষ। আমরা তো ইবাদত করার পরে মনে করি আমি অনেক বড় মুত্তাকি, দান সৎকার করার পরে মনে করি আমি অনেক বড় দানবী, মানুষকে দেখাইয়া দেখাইয়া দান করি, দেখাইয়া দেখাইয়া কোরআন পড়ি, দেখাইয়া দেখাইয়া ইবাদত করি, আর মনে মনে ভাবি আমার চেয়ে ভালো মানুষ এই এলাকায় আর নাই। অনেকেই তো অনেক সময় বলেও ফেলে, কোনো যদি বাড়াবাড়ি বাজে, এই বেটা আওয়াজ ছোট করে কথা বলে, জানিস এই মসজিদের ছাদ ঢালাইয়ে কিন্তু আমি সব টাকা দিছিলাম, আমার চাচা সব ফ্যান দিছে আর আমার বাইফু সব টাইল দিছে, মসজিদ তো আমার। মসজিদে দান করে অহংকার করে আছে না নেই? যারা দান করে অহংকার করবে, এবাদত করে অহংকার করবে, এবাদতের বাহাদুরি দেখাবে, এদের কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এবাদত করার পরে যদি আপনার এবাদতটা আল্লাহর দরবারে কবুল হয় তাহলে এবাদতের দাম আছে, মূল্য আছে। যদি এবাদত কবুল না হয় এক পয়সারও তো কোনো দাম নেই। এই জন্য ইখলাসের সাথে করবেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন। অনেকে হজ করে জনসভায় আলহাজ বলে, নামের আগে যদি আলহাজ না লিখে মায়ের ফায়ার গরম, বাইফু তোমার কাজটা কিন্তু ঠিক হয় না, কি চাচা কি হয়েছে? আমার নামের আগে আমি 8 লক্ষ টাকা খরচ করে তোর চাষিকে নিয়ে হজ করছি, ভিআইপি হজ, 8 লক্ষ টাকা খরচ করছে, আমার কাছে 7 লাখ, তোর চাষির কাছে 7 লাখ। হজ করে আসার পরে আমার নাম যেটা তার আগে একটু আলহাজ বলতে পারলি না, আমি কিন্তু খুশি হইতে পারলাম না। আলহাজ না বললে রাগ করে আছে না নেই? নিজেকে অনেক বড় ইবাদতকারী দাবি করে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লোকের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহর ইবাদতের, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে, আর কেউ আছে সুনাম পাওয়ার জন্য, বাহবা পাওয়ার জন্য, মানুষ তাকে ভালো বলবে, তার কথা আলোচনা করবে, এই জন্য দান করে, সৎকা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন, যে আল্লাহর বান্দা এমন ভাবে সাদকা করেছে, হাত্তা লা তাআলামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন ভাবে দান করেছে, আখফাহা, দান করেছে গোপনে গোপনে। মসজিদের কাজ চলতেছে, মসজিদ কমিটির যিনি দায়িত্বে আছেন তারে গিয়ে বলতেছে আমি একটা কিছু মসজিদের জন্য করতে চাই, কিন্তু কাউরে বলা যাবে না কে করছে, একমাত্র তোমারে দিচ্ছি, তুমি যেহেতু দায়িত্বের মধ্যে আছো তুমি জানবে আর আল্লাহ জানবে। তোমাকে দিচ্ছি সমস্ত লোহাগুলো আমি দিলাম, সমস্ত টাইলসগুলো আমি দিলাম, সমস্ত থাই গ্লাসগুলো আমি দিলাম, কিন্তু আমার নামে দোয়াও করা যাবে না। দোয়া করলো একজন ব্যক্তি দিছে, আল্লাহ তারে তুমি কবুল করো, এইরকম বলবো, আমার নাম নিবে না। আমি চাই না আমার এই দানের কথা লোকে জানতে পারুক, সবাই আমাকে বলুক অনেক ওই ব্যক্তি, ওরে বাপ রে বাপ কত বড় দানবী, মসজিদের জন্য এই কিছু দিছে, এরকম যেন কেউ আমার ব্যাপারে ভালো ধারণা না করে। আমার কারো বাহাবার দরকার নাই, সুনামের দরকার নাই, আমার কারো সুনাম কোরআনের প্রয়োজন নেই, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি, গোপনে গোপনে দিছে, গোপনে গোপনে দান করে, এরকম লোক আছে না নেই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন, কোন একজন বান্দা দান করেছে, আখফাহা, গোপন করেছে, কেমন গোপন, হাত্তা লা তাআলামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাতে কি দিয়েছে বাম হাতও জানে না, তো বাম হাতে কি দিয়েছে জান, ডান হাতে জানে নেকি কথা, এটার অর্থ হলো অতি গোপনে দান করেছে। যে বান্দা অতি গোপনে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে কোনো আমল দুনিয়াতে করবে, আল্লাহ পাক তার এই দান এই আমলকে বৃথা করবেন না। কারণ সে বান্দা দুনিয়ার কারো সুনাম চায় না, দুনিয়ার কারো বাহাবা চায় না, দুনিয়ার কারো আলোচনা চায় না, সে একমাত্র রহমত চায়, দয়া চায় আল্লাহর। ওই বান্দাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশে আযিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক, বিচার করার ক্ষেত্রে আমরা যেন ন্যায় পরায়ণ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি, যার যে অবস্থানে আছি সে অবস্থান থেকে আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। যুবক যারা আছেন, যৌবন যা গুনাহ হয়ে গেছে, হুজুর এখন কি করব, গুনাহ তো অনেক করছি, আল্লাহ পাক বলছেন বান্দারে গুনাহ করেছো, নিরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আল্লাহ পাক তোমার সব গুনাহ মাফ করে দিবে, আল্লাহর দয়াবান দুনিয়ার জমিনে আর কেউ নাই, আল্লাহ ছাড়া
তোমাকে দয়া করবে আর কেউ নাই। অপরাধকে চুরি করার পর, ডাকাতি করার পর, অপরাধ করার পর পুলিশ তারে খুঁজতেছে, এলাকার মানুষ খুঁজতেছে, র‍্যাব খুঁজতেছে, এলাকার মানুষ পাইলে তারে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিবে, পুলিশ তারে খুঁজতেছে, তারে পেলে তারে অ্যারেস্ট করে থানার মধ্যে চালান দিয়ে দিবে, থানা তারে খুঁজতেছে, ওখান থেকে তাকে জেলখানায় পাঠাইয়া দিবে। আল্লাহ বলে, বান্দারে গুনাহ করার পরে দুনিয়ার মানুষ তোমাকে খুঁজে মারার জন্য, অপরাধের শাস্তি দেওয়ার জন্য, তোমাকে অ্যারেস্ট করার জন্য, গ্রেফতার করার জন্য, বান্দা তুমি গুনাহ করেছো দিনে রাতে সকাল সন্ধ্যায় আলোতে আধারে গুনাহ করেছো, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে, মনের ওয়াসওয়াসায় গুনাহ করেছো, বান্দা নিরাশ হয়ো না, আমি আল্লাহর রহমতের দরজা খুলে রেখেছি, দিনের বেলা খুলে রেখেছি, যারা রাতের বেলা গুনাহ করেছো বান্দা আমার কাছে একটু তওবা কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা একবার তওবা কর, আল্লাহ জীবনে ওই অপকর্ম করব না, আমাকে তুমি মাফ করে দাও, এরকম খালেস নিয়তে যদি আমি আল্লাহর সাথে ওয়াদা করতে পারো, আমি আল্লাহ কুদরতের জবানে ওয়াদা দিলাম, ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুব জামিয়া, তোমার জীবনের সকল গুনাহ করতে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর গুনাহ করতে করতে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চোখের আলো ক্ষীণ হয়ে গেছে, শক্তি দুর্বল হয়ে গেছে, তুমি মনে করছো সারা জীবন নাফরমানি করছি আল্লাহ কি আমাকে মাফ করবে, সারা জীবন নামাজ পড়ি নাই আল্লাহ কি আমাকে মাফ করবে, সারা জীবন আমি মিথ্যা কথা বলছি আল্লাহ কি আমাকে মাফ করবে। রাসূল বলেন, ও বান্দা, ও আমার উম্মত শুনো, কুল্লু ইবনা আদম খাতাউন, তুমি যেমন গুনাহগার, দুষে গুনে মানুষ সবাই তো কম বেশ গুনাহ করেছে, ওয়া খাইরুল খাতাঈনা তায়েবুন, তোমার মতো যারা গুনাহ করার পরে তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে চলে আসে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদে আর ওয়াদা করে, আল্লাহ ইবনে গুনাহ করছি তোমার কাছে মাফ চাই, আমাকে মাফ করে দাও, জীবনেও আর করব না, এরকম ওয়াদা করে, আর তায়েবু মিনা যামবে কামাল্লা যামবালাহু, আর তায়েবু যে বান্দা তওবা করে আল্লাহ পাক তাকে এমন ভাবে গুনাহ ক্ষমা করে দে, কামাল্লা যামবালাহু, আল্লাহ পাক এমন ভাবে তাকে পরিচ্ছন্ন করে দে, গুনাহ মাফ করে দে, যেন অতীতে কোনো গুনাহই করে নাই, মাসুম বেগুনাহ বানিয়ে 30-40 বছর 70 বছর লাগছে গুনাহ করতে। আল্লাহর নবী বলেন, বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় এক মুহূর্তও লাগে না, আল্লাহ গুনাহ মাফ করতে সঙ্গে সঙ্গে জীবনের গুনাহ মাফ করে, জাহান্নামী বান্দা তাকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে, আল্লাহর দিকে কাঁদেন, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর জন্য কাঁদলে, আল্লাহর ইবাদত করলে দুনিয়াতে আপনি যা চাচ্ছেন দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। সুতরাং আসুন আমরা আল্লাহর দিকে, নবীর দিকে, নবীর আদর্শের দিকে চলে আসি। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে, বান্দা তোমার এই হায়াত কোথায় কাটিয়েছো, লা তাযুলু কদমা ইবনা আদম হাত্তা ইউসআলা আন খামসি, প্রশ্ন করবে আন হায়াতিহি, হায়াত কোথায় কাটিয়েছো, প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক চুল পরিমাণ লড়তে পারবেন না। ওয়ান শাবাবিহি, যৌবনের হিসাব হবে, কারণ যৌবন কাল খুবই গুরুত্বপূর্ণ সময়, শিশুকালের হিসাব হবে না, শিশুকাল তো মাথার মগজ নেই, 500 টাকা দিলে ছিঁড়ে ফেলতে দেবে, এ বুঝে না, বুড়ো মানুষকে যদি দিতে পারে 5000 টাকা দিলাম আপনি কক্সবাজার বেড়াই আসেন, ইতো দবা জানা আড়ি নবারি ইউতুনি জেনে পারে উড়ি বড়ি নবারে বলি উড়ি নবারে তুই আরানা ভাই যে আর ফরা দিতে পারে, এই গুয়া ফিরতে না, তে বয়স নেই, বুড়ো মানুষ শক্তি নেই, টাকা আছে শক্তি নেই, ছোট মানুষ তার টাকা আছে বিবেক নেই বুদ্ধি নেই, আর যৌবন আর দেখো না কিছু তেরি এক মিনিট তো হর করে লইছেন দে, মার্কেট গড়ি বেড়াই টেড়াই বন্ধু বান্ধব আছে ইউজে ঘুরিয়ে রে, আই জেঙ্গু ফুসকা টুসকা খাইয়ে রে, 2 ঘন্টা ভিতর ঘুরিয়ে রে গাড়ি লিয়ে গিয়ে কি যুদ্ধে ওদের গুজি বেড়াই সজ্জি এডে ফুসকা খাই বাদাম খাই সজ্জিটা জোয়ানে খাইতারিবু বুক করে তেরিবু বুড়োই না পারিবু, বুড়োইও না পারিবু, এই জন্য যৌবনের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। কোথায় কাটিয়েছেন এই যৌবন, এবাদতে কাটাচ্ছেন, কাটিয়েছেন রাসূলের সুন্নাহ পালন করে কাটিয়েছেন, কিয়ামতের ময়দানে নাজাতুর সিলাহ। ওয়ান মালিহি, সম্পদের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে, মিনাইন ইকতাসাবা, কোত্থেকে কামাইছেন, চুরি করে, ডাকাতি করে, ধোকাবাজি করে, মিথ্যা বলে, প্রতারণা করে টাকা পয়সার মালিক হচ্ছেন, এই টাকার হিসাব কিন্তু আল্লাহর দরবারে দেওয়া লাগবে। কোনো দুর্নীতি দমন কমিশন হয়তো ধরতে পারবে না, কিন্তু আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে আটকাবে, প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে ওয়া ওয়া আইনা আনফাকা, কোথায় আপনি এটা গুলো খরচ করেছেন, ফি মান, এরপরে জিজ্ঞেস করবে মা আমিলা ফি মা আলিমা, যা জেনেছেন তা আমল করেছেন কিনা, সব ওয়াজ নসিহত কিন্তু ওলামায়ে কেরাম বলে দিয়েছেন, যদিও প্রতি বছর মাহফিল হচ্ছে আমরা বলছি এগুলো চর্বিত চর্বণ, বলা কথাগুলো বারবার বলতেছি, অনেকে ওয়াজ শোনার পরে দূর হয় দুজুরি বয়স বুঝতে না কে যে মামু হদি ফত্তি ঘরে দিন এরি নারা উজুরে ঘরে ধরো না, তো এই উজুরে ঘরে দিত আমল ফমান গজ্জু, আমল ফমান গজ্জু,
কদিন আরো জানি হুজুর কি ভাজ করিব বলতে রাস্তা রাস্তায় ঘুরে কদ হুজুর হতা হতে না ইন্দিও মাহবিল উন্দিও মাহবিল ইন্দিও মাহবিল মসজিদে মানে শুক্র বেজ্য মাহবিল অবাদি হতে ওয়াজ দিন তুই দে লেগিন মগজ থেকে হতে গুড়া আরে দিতে হলি আর তোর বেশি করতে সে কদে কি আমল করছে আজ এসার নামাজ উঠছে না কদে আর বাজা হতা না হয়েছে ফদর নামাজ উঠছে না কদিন তো ঘুমুত গিয়ে কেমন হালে তুই জমা না আমল হওয়ান করছি সবাই ভালো কথাগুলো জানে সব ভালো কথাগুলো আজকে থেকে দেড় হাজার বছর আগে কোরআন নাজিল হয়েছে রসুল থেকে শুরু করে সাহাবায়ে কেরাম ওলামায়ে কেরাম বলতে 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 সব ভালো কথাগুলো বলা শেষ বাকি আছে কি আমল বান্দা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা জাহান্নাম থেকে বাঁচো নিজে বাঁচো পরিবারকে বাঁচো কি দিবা জিবুদে অকিস্টিক দিয়ে রে লাড়ি দি না নবীজির সুন্নাহ আল্লাহ তাআলার হুকুম পালন আমরা করব আল্লাহর তাআলার পথে নবীজির পথে আমাদের জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করব অনেকে মনে করবে এবে কি হুজুর সে ঠান্ডা ঠান্ডা হতা হতিন হই চিল্লের হতা হই গরম করি দ্বারা না আরে বিদ্যুতে মুর উস্তুল ইনে না ওয়াইজ ঠান্ডা ঠান্ডা ইনে হতা না একটা হচ্ছে ওয়াস একটা হচ্ছে আওয়াজ ওয়াস মানে যার ভিতরে আপনার আগামীকাল থেকে আপনার জীবন চলার ডিরেকশনস আপনি পাবেন আর